নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। কৃষক নেতা ফজলুল হক খন্দকারের নামে সড়কের নামকরণ। নদী বাংলা গ্রুপ বুকিং চলছে, আজই আপনার পছন্দের ফ্ল্যাট অথবা দোকান বুকিং দিন। নদী বাংলা সেন্টার পয়েন্ট, এলাহি মেনশন, নিচতলা 50/3, পশ্চিম ব্রাহ্মণ্ডি, নরসিংদী। নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। নরসিংদীর রায়পুরায় কৃষক নেতা মরহুম অধ্যক্ষ ফজলুল হক খন্দকারের নামে সড়কের নামফলক উন্মোচন করা হয়। শুক্রবার বিকাল 4টায় কড়ইতলা রেলগেট হতে বাহেরচর অতিক্রম করে বাহেরচর ব্রিজ পর্যন্ত সড়কের নাম করা হয় ফজলুল হক খন্দকার সড়ক। সড়ক উন্মোচন করেন চান্দেরকান্দি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম। তিনি তার বক্তব্যে বলেন, ফজলুল হক খন্দকার ছিলেন আমার রাজনীতির আদর্শ, একজন সাদা মনের মানুষ। উনি নরসিংদী তথা পুরো বাংলাদেশের গর্ব। ওনার ঋণ রায়পুরাবাসী কখনো শোধ করতে পারবে না। সড়কের নামকরণের উদ্যোক্তা ছিলেন লাল সবুজ চেতনা সংসদের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ খায়রুল বাকের। এ সময় তিনি বলেন, নারী শিক্ষা ও চিকিৎসার জন্যে খন্দকার বহু প্রতিষ্ঠান করে গেছেন। তিনি বেঁচে থাকলে হয়তো সমাজের জন্য আরো অনেক কিছু করতেন। তার নামে এই সামান্য সড়কটি নামকরণে উদ্যোগ নিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সড়ক উন্মোচনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহসিন খন্দকার, কবি ও লেখক। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ খন্দকার ও ফজলুল হক খন্দকারের পরিবারবর্গ, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, জনাব শহীদুল্লাহ খন্দকার, সভাপতি ফজলুল হক খন্দকার শিক্ষা কমপ্লেক্স, শফিউল আজম কাঞ্চন অধ্যক্ষ ফজলুল হক খন্দকার শিক্ষা কমপ্লেক্স, মেজবাউদ্দিন খন্দকার চেয়ারম্যান পদপ্রার্থী চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদ, ফয়জুল্লাহ খন্দকার মিন্টু সভাপতি চান্দেরকান্দি ইউনিয়ন ছাত্রলীগ, অ্যাডভোকেট আমজাদ হোসেন টুটুল খন্দকার রানা, আশরাফুল ইসলাম চঞ্চল। এছাড়াও লাল সবুজ চেতনা সংসদের সভাপতি, সাধারণ সম্পাদক, স্থানীয় নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রিপোর্ট ও চিত্রগ্রহণ মোহাম্মদ রোমান পথিক, রায়পুরের প্রতিনিধি নরসিংদী টিভি।